অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন তারেক চৌধুরী, এই প্রশ্নে আমি আপনার কাছে করতে চাই। তিনি বলেছিলেন যে জনগণ আসলে যতদিন চাইবেন তারা ঠিক ততদিন এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, যাতে করে যেই ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করা যায়। আপনি কি মনে করছেন আসলে এই যে আমরা 18 মাসের কথা বলছি, 1 থেকে 1.5 বছর আসলে প্রায়, সেই সময়টার মধ্যে আসলে এই ধরনের এত বিশাল চ্যালেঞ্জ নিয়ে এত বড় বড় সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব? ধন্যবাদ পুন্যাপুকে এবং আমার ভাই আছেন এবং দেশ টিভিকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়ে। তো বিষয়টা হচ্ছে যেটা বলেছেন সেনাপ্রধান, এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি আমাদের রাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে, মানে উনি যেটা বলছেন ওটা তো একটা, উনি জনগণের কথা বলছেন, অর্থাৎ এতদিন যে একটা ধোঁয়াশা ছিল উনি হয়তো এটা এই ইন্টিম গভর্নমেন্টকে এবং জনগণকে এবং রাজনীতিবিদকে একটা সিগনাল দিতে চাচ্ছেন যে তোমরা কেউ যদি ভেবে থাকো যে কতদিন বসবো আমরা জানি না, অথবা কেউ যদি ভেবে থাকো যে কি হচ্ছে জানি না, উনি যেভাবে দায়িত্বটা নিয়েছেন এবং যেভাবে দায়িত্বটা দিয়ে দিয়েছেন ইন্টিম গভর্নমেন্টকে, ওনার হাতে অনেকগুলো অপশন ছিল। সেখানে আমরা দেখি উনি জনগণের আস্থার প্রতিফলন এখন পর্যন্ত মানে দিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, উনি হয়তো একটা সিগনাল দেওয়ার চেষ্টা করেছেন যে বর্তমান গভর্নমেন্টকে এবং সে একই সাথে রাজনীতিবিদদেরকে যে তোমরা সবাই, যেহেতু এটা একটা জাস্ট ইন্টিম গভর্নমেন্ট, এটা তো গণতান্ত্রিকভাবে যদি আমরা ধরি তাহলে তো এটা কারো কাম্য না, কিন্তু কেন এসেছে, গত 16 বছরের একটা স্বৈরাচার উদ্ভব হয়েছে, সেই স্বৈরাচার থেকে বের হয়ে আসার জন্য আমরা মানে একটা ইন্টিম গভর্নমেন্টকে পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো যে সেনাপ্রধান খুব যৌক্তিকভাবেই বলেছেন যে 18 মাসের মধ্যে, উনি কিন্তু বলেননি হবে, উনি বলেছেন হতে পারে, অর্থাৎ উনি সিগনালটা, মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন বর্তমান গভর্নমেন্টকে এবং জনগণকে এবং রাজনীতিবিদ একই সাথে, অর্থাৎ সাধারণ জনগণ মিলেই তো আমাদের এই সবার আকাঙ্ক্ষা, জাতির যে আকাঙ্ক্ষাটা থাকে সেটাকে উনি, আমার মনে হয় উনি এই সময়, যে সময় ঠিক আমরা দেখব আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু আমেরিকাতে গেছেন নিউ ইয়র্কে, ঠিক ওই সময়ে উনি কিন্তু এই সিগনালটা জাতিকে দেওয়ার চেষ্টা করেছেন, আমার যেটা ধারণা। তারপর আরও একটা জিনিস আমি বলতে চাই, হয়তো আমি ভুলে যাব, এই যে আজকে এখানে আসার আগে আমি চিন্তা করছিলাম, যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয়ের উপর, এই যে যে ঘটনাটা ঘটে গেল বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, সেখানে যে একজন সেনা কর্মকর্তাকে এভাবে, আমরা যদি জিনিসটা একটু বিশ্লেষণ করে দেখি যে কি দেখব, যে সেনাবাহিনী কিন্তু জাতীয় একটা ঐক্যের প্রতীক, সেখানে একজন সেনা কর্মকর্তাকে প্রথমে গুলি করা হলো, পরে কিন্তু তাকে ছুরিকাঘাতে, মানে এটা কতটুকু হিংস্র হলে মানুষ এই ধরনের কাজ করতে, তাও একটা সাধারণ ডাকাতির বিষয় নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে এখানে উনি হয়তো সব দিক থেকে এই জন্য একটা সিগনাল দেওয়ার চেষ্টা করেছেন যে একটা রাজনৈতিক সরকার ছাড়া আসলে অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, এই জন্যেই উনি বর্তমান ইন্টিম গভর্নমেন্টকে এবং রাজনীতিবিদদেরকে, জনগণকে, আমার মনে পরিষ্কারভাবে উনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা যেন খুব দ্রুত এবং নিরপেক্ষভাবে একটা সুন্দর নির্বাচনের পথে হাঁটতে পারি।